নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া গতিতে যান চালনায় আহত তিন এবং ক্ষতিগ্রস্ত এক মূর্তি ব্যবসায়ী ঘটনা মঙ্গলবার ভোররাত দুইটা নাগাদ মোহনপুর মূল সড়কে তুলাবাগান চৌমহনিতে রাহুল শীল নাম এক যুবক একটি মারুতি ভ্যান গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে তুলাবাগান চৌমহনিতে এসে পথচারে তিনজন মহিলাকে ধাক্কা দিয়ে আহত করে ভূমিহীন কলোনি পাড়ার সড়ক দিয়ে পালিয়ে যাবার সময় একটি মূর্তি তৈরি কারখানায় ধাক্কা মারে এবং গাড়িটি সঙ্গে সঙ্গে উল্টে যায় বিকট শব্দে লোকজন বাড়ি ঘর থেকে বের হয়ে এসে ঘাতক গাড়িটির চালককে আটক করে রাখেন এবং আহতদের পাঠান হাসপাতালে গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এলাকার লোকজন সিধাই থানার পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ স্থানীয় জনগণ গাড়ির চালককে তুলে দেন পুলিশের হাতে গণেশ পুজোতে কাজ করতাছি আমি কাজ করার উপলক্ষে গাড়িটা রেসে আইছে আয় সেরে আছে না আমার এদিকে কার আয় সেরে আপনার কানা সব ভেঙে গেলেছে গল্প তো রক্ষা পাইছে আমি গরের দোদ্দা যাও না